আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সর্বপ্রথম মাটি দিয়ে তৈরি করেছেন। একজন মানুষকে তৈরি করতে মূল চারটা উপাদান লাগে, জোরে বলেন কয়টা? আমার আপনার শরীরের ভিতরে এই চারটা উপাদান আছে। এক নম্বরে মাটি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মিনহা, আমার সাথে সকলেই পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা 16 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 3 নম্বর 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি, আর এই মাটিতে মারা যাওয়ার পরে তোমাদেরকে আবার ফেরত নিয়ে আসব। শুধু তাই না, এই মাটি থেকে আবার থার্ড টাইমে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্থিত করব। এক নম্বরে মাটি উপাদান, দুই নম্বরে বাতাস, তিন নম্বরে আমাদের শরীরের ভিতরে আছে আগুন, চার নম্বরে আছে পানি। এই চারটা উপাদান দিয়ে রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন। এই জন্য আগুন থাকার কারণে মানুষের শরীরটা হিট হয়, গরম হয়, আর পানি থাকার কারণে রক্তটা প্রবাহিত হতে থাকে, আর বাতাস থাকার কারণে রক্ত প্রবাহিত হতে থাকে। অক্সিজেন যদি না থাকে রক্তটা জমে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। পানি যদি না থাকে রক্ত চলাচল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন মাটি দিয়ে। কিভাবে তিনি তৈরি করলেন খুব সংক্ষেপে ব্যক্তিবর্ণনা করে সামনের দিকে যায় আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওহে আমার ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে তৈরি করো এই পর্যন্ত, জয় বলেন কোন পর্যন্ত? এই গলা পর্যন্ত তৈরি করো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সফটওয়্যার তৈরি করব, পৃথিবীর কোন বৈজ্ঞানিক ওই সফটওয়্যার তৈরি করতে পারবে না। আল্লাহু আকবার! একজন মানুষের ব্রেনের ভিতরে, মাথার ভিতরে পাঁচটা ভাগ আছে, পাঁচটা ভাগে ব্রেনটাকে ভাগ করেছে। এর মধ্যে একটা একটা অংশ আছে, যে অংশের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ নড়ানো যায়। মানুষ যখন ব্রেন স্ট্রোক করে, আবার বন্ধুগণ ওই জায়গাতে যদি রক্তক্ষরণ হয়ে যায়, তাহলে আর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নড়াইতে পারে না। আর একটা অঙ্গ আছে স্মৃতিশক্তি, এটা একটা ভাগ আছে, স্মৃতিশক্তির একটা পোর্শন আছে। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি বলি, 32 অথবা 8 GB মেমোরি কার্ডের ভিতরে একটা আছে ভিডিও রাখা যায়, আর একটা অডিও রাখা যায়, আর একটা আছে তাফসিরের ফাইল, আর একটা আছে গানের ফাইল, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো সহজভাবে বোঝাই, কম্পিউটারের ভিতরে যে মেমোরি আছে 500 জিবি, এই 500 জিবি যে মেমোরিটা আছে, এই মেমোরির ভিতরে আপনার ডি ফোল্ডার, সি ফোল্ডার, এ ফোল্ডার, এরপরে ই ফোল্ডার, এইচ ফোল্ডার আছে না নাই? এটাকে আপনি যত পোর্শনে ভাগ করবেন তত পোর্শনে ভাগ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা দিয়েছেন, যেই জায়গা হলো স্মৃতিশক্তির জায়গা। এই জায়গাটা যদি রক্তকরণ হয়ে যায়, তাহলে আর পৃথিবীর কোনো মানুষ কাউকে চিনতে পারে না। যারা যারা ব্রেন স্ট্রোক করেছে, আপনি ওদেরকে যা দেখবেন, যদি স্মৃতিশক্তির এখানে এসে রক্তকরণ হয়ে যায়, তাহলে ওই লোকটার ধরতে পারে না, মানুষ চিনতে পারে না। আবার ভাইরা কান লাগায় শোনেন, হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা তৈরি করলেন, পেটের ভিতরে অনেকগুলো কলকব্জা আছে। আবার ভাইর আলোচনা করতে গেলে বহু জায়গাতে, অনেক জায়গা মনে এসে যায়, না বললে পারে মনটা খালি দিকে যায়, আনসান করে, হয়তো আপনাদেরকে শোনাইতে পারলাম না, মনের ভিতরে একটু ব্যথা লাগে, এই জন্য বলে যায়, কষ্ট লাগছে, খারাপ লাগছে। আবার বাজারে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ কুদরত দিয়ে মানুষদেরকে তৈরি করেছেন। একটি বার কি চিন্তা করেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা? ও দুনিয়ার মানুষরা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন নিয়ে রিসার্চ করবে না? কোরআন নিয়ে যদি তোমরা রিসার্চ করো, তাহলে নিজেদেরকে চিনতে পারবে,
নিজেদের ভিতরে একজন মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ কল কবজা দিয়েছেন আমরা যদি একটুখানি অ্যানালাইসিস করি, গবেষণা করি, তাহলে আমাদের ধরা পড়বে আমার বাবাজিরা ঘুমানো যাবে না, আমার দিকে তাকায় থাকেন, আমাদের পেটের ভিতরে যেই জায়গাতে হজম হয় বোনের ভিতরে এই কষ্ট কাঠিন্য অথবা আমাদের পাকস্থলী যেটাকে বলা হয় এই পাকস্থলীর ভিতরে যখন এক টুকরা গোস্ত যায় এই এক টুকরা গোস্ত আপনার গরুর বয়স হয়েছে 40 বছর, হাল বইতে বইতে গরুর উপর বয়স্ক বাতা আজি বইছে এমন কেউ আছে না নাই? জোরে বলে আছে না? আরে সুবহানাল্লাহ, আগের যুগে বেশি ছিল এটা, এমন গরু পাই হুজুর সাহেব দোয়া করবেন এই আমার এই গাই গরুটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ত করছি। তা আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর রাস্তায় তো দেওয়ার নিয়ত করেছো, তো গাই গরুর উপর তো বয়স্ক কথা ফরজ হয়ে গেছে, হ্যাঁ ওর ফালটা গুলা হাড্ডি গুলা সব বের হয়ে গেছে, ওর যে জায়গাতে জব করতে হবে ওই জায়গা পর্যন্ত সাংগারিত করে নিয়ে যাওয়া লাগবে। কই হুজুর কি করবো, আল হুজুর তো খাইতে দিই নাই, কিন্তু ওর বাড়িতে আর একটা বান্দা আছে 60, ওর শরীর থুমথুমা আছে না নাই? তুমি আল্লাহর রাস্তা দান করবে ওই অত পড়াই না, তোমার বাড়ি যে সার আছে ওটা দান করতে কি হয়েছে? আল্লাহ অত গরিব নেই, তোমার অত পড়াই না গুরু দেওয়া লাগবে, এই অত পড়াই না গরু এলাকার মানুষ ধরে দেওয়ার দিছে সুবহানাল্লাহ, যেই কোরবানি দিন খাইতে দিছে এটা গেল হাড্ডি আর হাড্ডি, ঠিক কি না? এরপরে সুবহানাল্লাহ একজনের বাতে একটা গোস্ত গেছে, এই দাঁতের সাথে বাজায় এরকম করে টান দেয় আর ছেড়ে দেয় স্প্রিং, কে স্প্রিং একবার হঠাৎ করে স্প্রিং ছুটে গেছে সাদা পাঞ্জাবি মেইকা শেষ হয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত স্প্রিং ওলা গোস্ত চাবাইলে ও শেষ হয় না, আছে না নাই? আচ্ছা এই চাবাই না, চাবাইতে চাবাইতে সোয়াল লেগে যায় তারপরেও শেষ হয় না, ওটাকে ফেলে দেই? ও ফেলে দিন, ক্যাঁত করে হাঁসের মতো গিলে খায়, ঠিক কিনা? গিলে খায় কিনা? আচ্ছা সকালবেলা যখন বাথরুমে যান ওটা কি ওভাবেই বের হয়ে যায়? হ্যাঁ জোরে বলেন ওভাবেই বের হয়, যেটা আপনার দাঁতে ওরে সাইজ করতে পারলো না ওইটা সাইজ করলো পেটে। আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো পেটের ভিতরে যেই যন্ত্র তারে সাইজ করলো ওটা কি পাথর ছিল না আর একটা গোষ্ঠের টুকরা ছিল? বোঝা থাকলে বলেন কিসের টুকরা ছিল? গোষ্ঠের টুকরা ছিল, সম্মান বুঝতে হবে আপনাকে, পেটের ভিতরে যেই গোষ্ঠটাকে আপনি এরকম চাবাইতে চাবাইতে ওটা কি শেষ করতে পারলেন না, হজম করতে পারলেন না, গলাইতে পারলেন না, ওই গোস্তটা পেটের ভিতরে যাওয়ার পরে ওইটাকে গলাইলো কোন গোস্তে? আমার প্রশ্ন হলো পেটের ভিতরে যে গোস্তটা ওটাকে গলাইলো, যদি পেটের ভিতরকার গোস্তটা গলিয়ে যেত তাহলে কি হতো? আল্লাহু আকবার বলে কে গলাইছে? যিনি গলাইছেন তিনি হলেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কথা দার্তহীন কণ্ঠে বলতে হবে, কোন ব্যক্তি যদি আল্লাহর কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠকে রোধ করতে চায় তাদের জন্য এমন দোয়া দিব তোমার গুষ্টি সুদ্ধা সাফ করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ আমরা বলবো আল্লাহর কথা, আমরা কোনো দলের কথাও না, পক্ষেও না বিপক্ষেও না, ও যা হয় হোক গা ও আমার দরকার নাই, এই এলাকায় আমার এমপি নির্বাচন করবো না, তারপরে মেম্বারিও করবো না, কথা বলেন ঠিক কিনা? কথা বলবো শুধু কোরআন থেকে, আপনারা রাজি আছেন তো সবাই? আমার ভাইয়েরা আল্লাহর কুদরত দেখে আমার পেটের ভিতরে যা আছে সবকিছু গোস্ত, এই গোস্তটা আর একটা গোস্তকে গলায়া দিল, তাহলে কি পরিমাণ পাওয়ার সেই গোস্তের ভিতরে আছে কোন সময় চিন্তাও করে না? আবার ভাইরা এই গোস্তটা না বলে যদি অনেকগুলো নারী বুড়ি আছে এরকম পেশাই না কুসাই না, এমন প্যাস ও জেলাপির পাশে সেইতে বেশি প্যাস, আপনারা গরুর নাড়িগুলা দেখবেন, ছাগলের নাড়িগুলা দেখবেন, এই প্যাসের ভিতরে কোনো একটা জায়গাতে গিয়ে যদি আটকে যাইতো তাহলে সাথে সাথে হাসপাতালে চলে যাওয়া লাগতো, যিনি আটকান না ওটাকে নির্বিঘ্নে তিনি বের করে দেন তিনি হলেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা?